সাতক্ষীরা শহরের ইটাগাছা মোড় এলাকায় ট্রাকের চাপায় মেহেদি হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছে সকালের শহরের বাকাল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান মেহিদি হাসান বাকাল পুলিশ ফাঁড়ির সামনে বাস থেকে নামেন এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়